হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি শায়লা শারমি স্বাগতম জানাচ্ছি আপনাদের সকলকে আমার বিজনেসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আশা করছি সবাই ভালো আছেন দর্শক প্রতিদিনের মতো আজকের ভিডিও তো আমি আমার বিজনেসের টুকিটাকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে তো এটা একটা ফ্লাওয়ার বাস এটা হচ্ছে মাটির দেখতে খুবই সুন্দর আর একটু বড় সাইজের এটার দাম হচ্ছে তিনশো আশি টাকা এরপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে তেলের পট তো তেলের যে পরিমাণ দাম বেড়ে গেছে আর সবারই উচিত হচ্ছে তেলটা একটু কম খাওয়া বোতল দিয়ে ঢেলে দিলে দেখা যায় অনেকখানি পড়ে যায় তো এই টাইপের তেলের পটগুলা থাকলে আপনার যতটুকু প্রয়োজন অতটুকুই ব্যবহার করা যায় তো ঢাকনার কাছে হচ্ছে মোটা ফাইবারের আর পুরো বডিটাই হচ্ছে গ্লাসওয়্যারের আর এটায় পাঁচশো এমএলের মতো তেল ধরে দাম হচ্ছে চারশো টাকা কালার হচ্ছে তিনটা অ্যাশ কালার তারপর হচ্ছে অফ হোয়াইট কালার আর হচ্ছে ব্লু কালার আর এই যে গামলাগুলো এগুলো হচ্ছে চাইনিজ একদম অরিজিনাল স্টিলের স্টেনলেস স্টিলের তো এটা হচ্ছে সবথেকে বড়ো সাইজটা আমি একটু মেপে বলছি আপনাদের কারণ ভিডিওতে সব একই লাগে এখানে সাড়ে সরি এগারো ইঞ্চি এটার দাম হচ্ছে পাঁচশো টাকা আর এটা হচ্ছে দ্বিতীয় যে সাইজটা সেটা এটার আরও অনেকগুলো সাইজ আছে আমি আমার এখানে যেগুলো আছে তার মধ্যে বড়ো দিক থেকে দ্বিতীয়টা বললাম তো এটার মাপটাও আমি আপনাদেরকে একটু বলে দিই তো এটা হচ্ছে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চি হ্যাঁ দাম হচ্ছে চারশো তিরিশ টাকা আচ্ছা তিন নম্বর সাইজটাও একটু দেখা দেখিয়ে দিচ্ছি আর কি আর এগুলোর মধ্যে কিন্তু ভাত তারপর তরকারি সব কিছুই রাখা যাবে এটা সাড়ে নয় ইঞ্চি আর এটার দাম হচ্ছে তিনশো টাকা তো স্টেনলেস স্টিলের জিনিস হলে যেটা হয় যে একবার কিনলে দেখা যায় যুগের পর যুগ ব্যবহার করা যায় নর্মাল একটা স্টিলের বাটি যুগের পর যুগ যায় তারপর এরকম একটা ফুল বাটি এগুলো দেখা যায় অনেক অনেক দিন চলে যায় এটা হচ্ছে দুশো টাকা এটা আট ইঞ্চি সব থেকে ছোটো সাইজটা প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি এত অত সুন্দর আশা করি আপনার ভিডিওতে দেখে কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন এই গামলাগুলো এখন সবাই আসলে স্টিলের জিনিসই ব্যবহার করতেছে স্টিল না হলে কাজ আর প্লাস্টিকে ক্ষতি ক্ষতিকরই বেশি হয় তো এই যে প্লেটটা খুবই সিম্পলের মধ্যে একটা প্লেট এটা হচ্ছে দশ ইঞ্চি আমরা কিন্তু বাসায় স্টিলের প্লেট ব্যবহার করি আপনারা কারা কারা ব্যবহার করেন অবশ্যই আমাকে জানাবেন স্টিলের প্লেটগুলো হয় কি লাল হয়ে যায় না আর মেলামাইনগুলা কয়েকদিন ব্যবহার করার পরেই লাল হয়ে যায় আবার ইসের কাচেরগুলা কিন্তু ইউজ করা খুব ঝামেলা কারণ সব ঘরেই ছোটো বাচ্চারা থাকে বাচ্চারা বলবো কি বড়োরাও অনেক সময় হাত থেকে স্লিপ করে পড়ে যায় তো এরকম স্টিলের প্লেটগুলো কিন্তু এখন অনেক ভেরিয়েশন বের হয়েছে অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন বের হয়েছে তো কথা বলতে বলতে আমি কিন্তু সবগুলো হচ্ছে আপনাদের মাপ বলে দিলাম এটা কিন্তু এগারো ইঞ্চি এটা সবথেকে বড়ো সাইজটা তো এগুলো দেখতেও স্ট্যান্ডার্ড আবার দেখা যায় যে অনেক দিন ব্যবহার করা যায় আলহামদুলিল্লাহ আবার এই পার্ট করা প্লেটগুলোও কিন্তু এখন খুব চলছে অনেকেই আছে একবারে খাবারটা নিতে পছন্দ করেন আবার চাইলে বাচ্চাদের জন্য ব্যবহার করা যায় তো এটা কিন্তু অরিজিনাল মাহিপাল ব্র্যান্ডের একদম শতভাগ স্টেনলেস স্টিলের এটা এক সাড়ে এগারো ইঞ্চি এটার দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা পাঁচটা পার্ট থাকবে বড় একটা অংশ আর ছোটো ছোট চারটা অংশ আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আর এগুলো হচ্ছে চামচের স্ট্যান্ড এটাও স্টিলের তবে এটা এম এসের ছোটো বড়ো সব সাইজের চামচই টেবিলের মধ্যে সাজিয়ে রাখা যাবে দাম হচ্ছে তিনশো নব্বই করে ডিজাইন হচ্ছে দুইটা দর্শক ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই টাইপের ভিডিও পরবর্তীতে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম